অভিমান বোধ হয় এমনই হয়। তামিম ইকবালের অবসরের কথা শুনে কথাই বলতে পারছিলেন না ছোটবেলার কোচ তপন দত্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে গণভবনে গিয়ে তামিম সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, কিন্তু এই তপন দত্ত তার সন্তান সমতুল্য তামিমের অবসরের খবর তাকে বিমর্ষ করে তুলেছিল, চোখের কোণে উঁকি দিচ্ছিল জল। পরের দিনই সেই মানুষটা হাস্যোজ্জ্বল, ২৪ ঘন্টা ধরে উপবাস থেকে তামিমের ফেরার খবরে মুখে তুলেছেন ভাত। খেতে পেরেছেন? দুপুরে খেয়েছি, মাংস দিয়ে ভাত খেয়েছি। এই উপবাস, ২৪ ঘন্টার এই উপবাসটা আসলে আপনার জন্য কতটা কঠিন ছিল, কত বছর মনে হয়েছে? নাস্তা খেয়েছি, ভাত খেয়ে নেই, ভাত খেয়ে নেই আর ফল ফুটোগুলো খেয়েছি আর কি, আর ভাত খেতে ইচ্ছে করছে। এই ২৪ ঘন্টা যদি আপনার আপনাকে মানে এই ২৪ ঘন্টা যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, কতটা কঠিন ছিল আপনার জন্য? কঠিন তো বটেই, এটা ফিলিংস ফিলিংই হয় নাই যে এটা কেমনে চলে গেছে, আপনি ফিলিংই হয় নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে ওটা সব ভুলে গেছি আমি, আমার সাথে মাথার ভিতরে ঘুরতেছে কে কেন সে এটা করলো, কে কেন করলো, কেন কার জন্য করলো, কী বুঝে কী জন্য করলো, এটাই 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 ঘুরতেছিল। তামিমের অবসরের খবর শোনার পর ক্রিকফ্রেন্জিকে দেয়া সাক্ষাৎকারে তপন দত্ত তামিমকে অনুরোধ করেছিলেন আবারও ফিরে আসতে। সেই কথা তামিমের কানে পৌঁছেছে কিনা কে জানে, তবে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রীর কথা রেখেছেন তামিম। নিজেও জানিয়েছেন সবার কথা ফেললেও প্রধানমন্ত্রীর কথা তো আর ফেলতে পারেন না। প্রধানমন্ত্রীর কল্যাণে পূর্ণ হলো তপন দত্তেরও মনের আশা। তামিমের পিতৃতুল্য কোচ মনে করছেন তার অনুরোধ জেনে বা না জেনে রাখলেও তামিম তার একটা ছোট্ট ফোনের অপেক্ষায় তিনি বসে আছেন একটা ছোট্ট পরামর্শ দেবেন বলে। জানেন আমার অনুরোধটা ওর কানে পৌঁছেছে কিনা, আমার কর্তব্য যেটা, আমার দায়িত্ব যেটা, ওর বাবার পরে সে আমাকে একটু শ্রদ্ধা করতে বেশি দেখতে হতো, তাই আমার আমার দায়িত্ব যেটা সেটা আমি বললাম এবং তাকে অনুরোধ করব, অনুরোধ করছি সে অনুরোধটা রাখছে, এটাই যথেষ্ট, এটাই আমার কাছে ভালো লাগতেছে। এখন খেলাটা হবে যে নিজস্ব ব্যাপার, মাঠে কী খেলবে না খেলবে সে নিজস্ব খেলবে, আমি তো আমরা গিয়ে খেলাতে পারবো না। সো তাকে আমার যদি টেলিফোন করে তাকে বলতে হবে কী কী করবে না করবে এগুলো বলতে হবে। শিষ্যের ক্রিকেটে ফেরার দিনে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লেন তপন দত্ত। জানালেন ছোট্ট তামিম ভালো খেললে ললিপপ আর চকলেট উপহার দিতেন। ভালো খেললে সে দুটা জিনিস বেশি পছন্দ করতো, একটা আইসক্রিম ললিপপ আর একটা মানে সুইংগাম চকলেট। সেই চকলেটটা আপনি দিতেন ভালো রান টান করলে? সবাইকে দিতাম, ও কেনা আমি একজনকে কিনে দেখবো, আমি সবাই একসাথে, আমি বলে তুমি তুমি একা খাবো না, সবাইকে দাও, সবাই খাবে, একটা প্যাকেট দিয়ে দাও, সবাইকে দাও। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। এই উপহারের থেকেও তামিমকে দেয়ার মতো অমূল্য এক উপহার আছে তার ছোটবেলার গুরুর কাছে, সেটা তামিমের বাবার দেয়া প্রথম ব্যাট, যেটি দিয়ে প্রথম হাফ সেঞ্চুরি, প্রথম টুর্নামেন্ট খেলেছেন তামিম, যেটা ফিরে পেতে তামিম ওমরিয়া। কিন্তু তামিমের অবসরে অভিমান করেই তপন দত্ত জানিয়েছিলেন তার মনের আশা পূরণ না করায় তিনি তামিমের জন্য রাখা উপহার নিজের কাছেই রেখে দেবেন। অবসর ভেঙে তামিম ফেরায় তপন দত্ত জানালেন স্মৃতিবহুল সেই ব্যাট তিনি তামিমকে আবারও ফিরিয়ে দেবেন, ঘটা করে সবাইকে জানিয়ে যেদিন বিশ্বকাপটা হাতে করে নিয়ে ফিরবে তার সন্তান। এখন সে আসুক খেলুক, দেখা যাক কদ্দূর হয়, ভালো খেললে অবশ্যই দেবো, এটা একটা চ্যালেঞ্জ দেবো, ভালো খেলুক, সবাই আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া, ওর জন্য দোয়া চাই যে ভালো খেলুক, ভালো খেলে আসুক, আবার আমরা বড় হয়েও বলতে পারি যে তামিম ফিরে এসছে, টাইগার ফিরে এসছে, টাইগারের ক্যাপ্টেন খেলবে, টাইগারের মতো খেলবে, এটাই আমার স্যার। শুনুন, এই ওয়ার্ল্ড কাপটা খেলে আসুক, তারপর ওটাকে দেবো একটা অনুষ্ঠান করে, সবাইকে ডেকে আনে আমার একাডেমির যতগুলো ছাত্র আছে সবাইকে ডেকে আনবো, ডেকে একটা অনুষ্ঠান করে তারপরে ব্যাটটা দেবো, একটা আমার এই মাস আর কি, এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার একটা এম আছে। তামিমের হাতে বিশ্বকাপ দেখার টোটকাও বাতলে দিলেন তপন দত্ত, শুনুন তার মুখেই। আমি বিশ্বাস করি কর্ম, হার্ডওয়ার্ক যেটা বলে কর্ম, আর একাগ্রতা, ইচ্ছা শক্তি, এই তিনটা যদি একসাথে হয় থাকে, উইলফোর্স থাকে, ওকে যদি সাপোর্ট করে টিমমেটরা, তাহলে নিশ্চয়ই আসবে। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।